আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد جابتي وحمد ثناء الله رب العالمين الجنة يوم جابتي ودورد صلاة الشيس نبي محمد رسول الله صلى الله عليه وسلم এখন পত্রপত্রিকার সবচেয়ে বড় হেডিং হচ্ছে জঙ্গিবাদ। সবার রিসার্চ এবং গবেষণা হচ্ছে আহলে হাদিস এবং সালাফিকে নিয়ে। কত বড় বড় রিপোর্ট আর দেখছি, গবেষক পণ্ডিত সব, অথচ সালাফি আন্দোলন যে আমরা চালাচ্ছি আমাদের কাছে আসে না। রোগীর কাছে না গেলে কি আর রোগ সম্পর্কে ডাক্তার চিকিৎসা করতে পারে? ওরা কল্পনা করে করে ঢাকায় বসে বসে এসি ঘরে বসে কত যে রিপোর্ট তৈরি করছে। 2005-এ যে পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছিল, আবার যেন মনে হয় সেই পরিকল্পনা নিয়েই আগাচ্ছে। কালকে প্রথম আলো পড়ায়নি, আজকে প্রথম আলো পড়ায়নি, আজকে এখন সালাফিরাই যেন দেশে, সারা দেশে না সারা বিশ্বে যত জঙ্গি চলত সবই সালাফিরাই করছে, আখ্যানাই। এমনকি জসিমুদ্দিন রহমানই ওই লোকটাও নাকি আবার সালাফি, যার নামগন্ধ ধারে কাছে আমরা কখনো জানি জানি না। এই ধরনের রিসার্চার, এই সমস্ত গবেষকদের, এদেরকে আমরা থোড়াই তোয়াক্কা করি, এদের হিসাবে ধরি নি আমরা। আরেকজন শ্রীলঙ্কা বসে আরেকজন গবেষক, বিরাট একটা পদের অধিকারী, তিনিও গবেষণাকে বলেছেন হ্যাঁ সারা বিশ্বে এখন সালাফি ভাবাদর্শের লোকেরা এইগুলো করতেছে। ওই যে রফলেদান দেখেছে, রফলেদান মানেই সালাফি, সালাফি মানেই রফলেদান, ভাবখা নাই। আরে বাবা, সালাফিকে বদনাম করার জন্য যদি কেউ রফলেদান করি, কালকে সালাতে ঢোকে মসজিদে, তো সে কি আর সালাফি হয়ে যাবে? একজন চোর যদি মাথা রুমাল মুড়িতে মুসল্লি হয়, ও কি মুসল্লি হয়ে যাবে? একজন বিখ্যাত কবি আছে উপমহাদেশে, কথায় কথা পাড়ে ভোজনে পাড়ে পেট, আবার তার নাম আর আমার নামের নাম, মহা সমস্যা। উর্দু কবি মদখোর, টুপি দাড়ি রুমাল সবই আছে, কিন্তু মদ না খেলে ওর সালাত হয় না। ও বলে আমার সালাতে খুশু খুশু আসে না, মদ না খেয়ে সালাত শুরু করলে কী বলতে হবে এখন বলো? কিছু কিছু বাঙালি আছে না, সিগারেট না খেলে বুদ্ধির গুঁড়া ধোঁয়া না দিলে বুদ্ধি বের হয় না, আছে না কেউ কেউ? সকালে উঠে ও মুখ ধোয়ার আগে সিগারেট টান দেয়, ও বলে সিগারেট খেয়ে বুদ্ধির গুঁড়াটা গরম করে নিই তারপর উঠি। তো ওরকম কিছু মধুমাতাল আছে, ও মদ না খেলে ওদের জোশ আসে না। তো ওই কবি যার নাম শুনলে সবাই চিনবে, আর উর্দু যারা জানে তা ওর নাম সবাই জানে, যেমন ইকবালের নাম প্রথম সবাই জানে, ও ওনার নামও সবাই জানে, ইকবাল পাকিস্তান, উনি ভারতের। তো একদিন যার পাশে উনি দাঁড়িয়েছেন মসজিদ সালাতে, ও আর এক মদ খোর, এখন সে দেখে পকেট থেকে মদের বোতলটা পড়ে গেছে, আর এ তখন চটকিরে মদের বোতলটা নিয়ে পিছন থেকে সটকে পড়েছে। বাইরে গেলে সবাই হুজুরাম চলে আসছেন, যে বলে বাবা যে জন্য মসজিদ গেছিলাম আমাদের পেয়ে গেছে, বুঝতে পারো নি? হাসিও লাগবে না, কান্নাও লাগবে না, নাকি যে জন্য মসজিদে গিয়েছিলাম আল্লাহ কাছে, আল্লাহ একটা মদের বোতল দিও, আছে টাকা পাচ্ছি না, মদ কেনা পাচ্ছি না,
তুমি একটা মদের বোতল ব্যবস্থা করে দেওয়ালের ব্যবস্থা করে দিয়ে সব চলে আসছে, আর মসজিদে থাকবো কি জন্য? ওকে আসলে মুসল্লি নাকি? ওইরকম বহু মদওয়ালা সালাফি নামে ঢোকে, ওরা সালাফি নয়, ওরা আহলে হাদিস নয়, ওরা রাফাদানি। হে গবেষকের দল, হে সরকারি গোয়েন্দা বিভাগের লোকেরা, ভালো করে শুনে রাখো, কান খুলে শোনো। আহলে হাদিস হতে গেলে আমাদের কাছে আসতে হবে, আমাদের বই পড়তে হবে, তারপরে তোমাকে আহলে হাদিস বলে হিসেবে সিদ্ধান্ত নিতে হবে। রাস্তাঘাটে কে কী বললো ওটা দেখে সিদ্ধান্ত নিলে হবে না। সৌদি আরবের সালাদ দেখে বহু লোক সালাদ আদায় করে, তার মানে আমরা দোষী নাকি? সাফিরাও বুকে হাত বাঁধে রফলে দান করে, আমরা কি সাফি নাকি? মালিকেরাও বুকে হাত বাঁধে সব রফলে দান করে, আমরা কি মালিকই নাকি? হাম্বলিরাও তাই করে, আমরা কি হাম্বলি নাকি? হিসাব নিকাশ কিছুই নাই, শুরু করে দিল সারা দুনিয়ার যত জঙ্গি সবই হলো সালাদ। আল্লাহ এদের ভালো করুক, হেদায়েতে দোয়া করি আমরা। আমি আজকে পেপার পড়ার পরে বাধ্য হলাম সালাফি দাওয়াতের মূলনীতি উপরে কথা বলার জন্য। সালাফিটা কি সংক্ষেপে বলে দিচ্ছি, মাথা ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো। সালাফি অর্থই হচ্ছে প্রাচীনপন্থী, অর্থাৎ শিরক বিদাতি অসংখ্য ফেরকা মুসলমানদের মধ্যে সৃষ্টি হওয়ার আগে ফ্রেশ পিওর যে মুসলমানরা ছিল ওই তাদেরকে বলা হয় সালাফি। তাদের অনুসারী যারা কেয়ামত পর্যন্ত থাকবে তারাও হবে সালাফি। সে যুগে কোরআন হাদিস ছাড়া কিছুই ছিল না, এ যুগে যারা সিরফ কোরআন হাদিস অনুসরণ করবে তারা হলো আহলে হাদিস। সালাফি আহলে হাদিস একই নামের এক এক দেশের এক এক পরিচিতি। মধ্যপ্রাচ্যের লোকেরা সালাফি বলতে ভালোবাসে, সুদানের লোকেরা আনসারুল সুন্না বলে, ইন্দোনেশিয়ার আহলে হাদিসরা মোহাম্মদি বলে, বাংলাদেশের এবং ভূমহাদেশের আহলে হাদিসরা আহলে হাদিস বলে। আকিদা আমাদের সবারই একই, এই মৌলিক আকিদা কি ধরে দিচ্ছি ভালো করে। যারা সত্যিকার অর্থে সালাফি খুঁজে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি, সালাফি দাওয়াতের মূলনীতি হলো তিনটা, তৌহিদ, ইত্তেবা, তাজকিয়া। তৌহিদ, ইত্তেবা, তাজকিয়া, এরপরে আমাদের বই বেরিয়েছে, বই দেখবেন, আমারই অনুবাদ করা, পারলে ডিটেলস পড়ে সেখানে দেখবেন। যার মধ্যে তৌহিদ আছে প্রকৃত অর্থে তিনি হচ্ছেন সালাফি। আপনি বললেন বাবা আমরাও তো তৌহিদ মানে দিই না, তৌহিদ অত সস্তা না। তাহলে আবু জাহেলও তৌহিদ মানত, আবু জাহেল অধিকাংশ সব আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম খাইতে আল্লাহ নামে, কাহিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই করার সময় সে আল্লাহ নামে যুদ্ধ শুরু করেছে। বদরের যুদ্ধে যখন যাচ্ছে আবু জাহেল দলবল নিয়ে যাচ্ছে, কোথায় আগে মসজিদের নব কী বলে বাইতুল বাইতুল্লাহ কাবা গৃহে যে আল্লাহ কাছে কাঁদতেছে, হে আল্লাহ ইন কুনতা তাআলাম আন্না মুহাম্মাদান কানা হাক্কান ফানসুরহ, আল্লাহ যদি মনে করে যে মোহাম্মদ হকের উপরে আছে তো তুমি তাকে সাহায্য করো, ইন কুন্না আল্লাহ হাক্কান ফানসুরনা, আর যদি আমার হকের উপরে থাকি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তো কি আল্লাহ মানে না আবু জাহেলকে মুসলমান নাকি? তো ওইরকম আবু জাহেল মার্কে আল্লাহওয়ালা বহু লোক আছে বাংলাদেশে, যারা দিন রাত এবং চুরি করতে যাওয়ার সময় বিশ্ব লেভেল চুরি করে, গুলি করার সময় বিশ্ব লেভেল গুলি করে, ও কি মুসলমান নাকি? ও আল্লাহ যেন পুলিশ দেখতে না পায়, ও কী হলো? ও তো তৌহিদবাদী হবে, জি না, অত সস্তা নয় তৌহিদের ব্যাখ্যা আমরা জানি না বলেই সমস্যা হয়ে গেছে দেশে। তৌহিদ তিনভাবে বিভক্ত, এক তৌহিদ রুবুবিয়াত, দুই তৌহিদ আসমা ও সিফাত, তিন তৌহিদ ইবাদা উলুহিয়া, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রুজিদাতা, তিনি সন্তানদাতা, তিনি বিপদহন্তা, এই বিশ্বাস হিন্দুতেও করে মুসলমানও করে। হিন্দুরা ঈশ্বরকে মানে না, উপরওয়ালাকে মানে না, তো ওদেরকে অনেক মুসলমান বলবো নাকি? মুসলমানরা এটা মানে, আবু জাহেলও মানে, আবু লাহাবও মানত। কোরআন থেকে দলিল নেন, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফায়াকুলুনা আল্লাহ কুল আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি লোকদেরকে জিজ্ঞেস করো বলো তো আসমান জমিন সৃষ্টি করেছে কে, লা ইয়াকুলুনা আল্লাহ, ওরা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। কুল আলহামদুলিল্লাহ, হে মোহাম্মদ তুমি বলো যে আলহামদুলিল্লাহ, কিন্তু বল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ ওরা অর্থই বোঝে না,
আবু জাহল যদি অর্থ বুঝতো তাহলে আর আল্লাহ রসুলের বিরুদ্ধে সংগ্রাম করতো নাকি? আমরাও অর্থ বুঝলে বলি নারায়ণ তকবির দিয়ে মানুষ খুন করি, আল্লাহ নিষেধ আছে খবরদার কোনো মানুষ খুন করবে না, ইল্লা বি হক্কে হা, হক ব্যতীত তুমি খুন করবে কে? যে সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছে সেই মানুষকে হত্যা করার ক্ষমতা তোমাকে কে দিল? একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া সম্পর্কে কোরআনে বলা হচ্ছে যে পুরো মানব জাতিকে সে বাঁচিয়ে দিল, আর একজন মানুষকে হত্যা করে পুরো মানব জাতিকে হত্যা করা হলো, এগুলো আল্লাহর আয়াত নয় তো? বুঝেই না কিছু এরা, ও নারাজ বুঝতে মানুষ খুন করে। দু নম্বর হলো তৌহিদ আসমা ও সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে ঐক্য। এই এই বিষয়টি মুসলমানদের মধ্যেও বিরাট ব্যবধান আছে। আল্লাহর গুণাবলী সম্পর্কে আমাদের পরিষ্কার ব্যক্ত হলো এই, বিন গায়রে তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাকইয়িফিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তাফবীদিন, এতগুলো শর্ত হবে তারপরে যে আল্লাহর গুণাবলীর উপরে আমরা বিশ্বাস নিয়ে আসতে হবে। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে কোরআনে যেভাবে এবং সহিহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে আপনি প্রকাশ্য অর্থে সেভাবেই বিশ্বাস করবেন, নিজে কোনো যুক্তি খাটাবেন না। আল্লাহ বলছে আমি খালাক্ত বিয়াদাইয়া, আমি মানুষকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। তিনি প্রশ্ন বলে ইয়াদাহু মাবসুতাতান, তার দুই হাত প্রশস্ত। এই হাতের অর্থ কী? আপনি মুতাজিলি, আপনি জাহমি, আপনি কাদরিয়া, আপনি আহলুর রায়, আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি আমার কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছি, হাত নেই। কেলতে এদাই হলে আমি আল্লাহ দুই হাতই হলো ডান হাত, আল্লাহর আবার ডান বাম আছে নাকি? ওসব কিছুই না, এরাই হলো রূপক ব্যাখ্যা করতে হবে, এর অর্থ হবে কুদরত। এই ব্যাখ্যা অধিকার আপনাকে কে দিল? শুধু হাতের ব্যাখ্যায় কথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা 42 রকম ব্যাখ্যা করেছে, সালাফিরা কখনো ওই 42-এর ধারে কাছে যায় না, পরিষ্কার বলে দিয়েছে আল্লাহর নিজস্ব হাত আছে, কামা আলী কবে শাহানিহি, আল্লাহর যেমন মানায় সেরকম হাত আছে, সে হাত কেমন জানার অধিকার আমাদের নাই। লাইসা কামিসলে শাইউন ওহুয়া সামিউল বাসির, আল্লাহ তুলনীয় কিছুই নাই, তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন, এই হলো আমাদের ব্যাখ্যা। যদি কেউ সালাফি হয় তাকে অবশ্যই এই ব্যাখ্যার অনুসারী হতে হবে, এর বাইরে গেলে সে সালাফি নয়। কথা মনে থাকবে তো? এই যে মাইকে আমার কথা ধারণ করছে, টেপ রেকর্ডার কথা ধারণ করছে, ভিডিওতে দেখানো হচ্ছে, মাইকে শোনানো হচ্ছে, ওর চোখ আর কানকে আমার চোখ আর কানের মতো নাকি? নিঃসন্দেহে সে শুনছে কিন্তু আমার কানের মতো নয়, নিঃসন্দেহে সে দেখছে কিন্তু আমার চোখের মতো নয়। ঠিক আল্লাহ অবশ্যই দেখছেন অবশ্যই শুনছেন কিন্তু আমার মতো তার তুলনা করা যাবে না। তিনি যেমন তার মর্যাদার উপযোগী যেরকম হওয়া উচিত সেরকম তার আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় বসে সারা দেশ শাসন করছেন, তিনি কি ঘরে ঘরে আসেন নাকি? তার প্রশাসন সর্বত্র আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যখন মুসা হারুনকে দুজনকে পাঠাচ্ছেন আল্লাহ পাক ফিরাউনের মতন নৃশংস দুশ্মনের কাছে, মুসা সেখানে খুনের আসামি, মুসা ভয় পেয়ে গেছে, হে আল্লাহ যদি আমি যাই তা আমাকে তো খুনের বদলে খুন করবে। আল্লাহ বলছেন ভয় পেও না, যাও, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি, আসমাউ ওয়া আরা, আমি শুনছি এবং দেখছি, তুমি যাও। এই কথার উপরে বিশ্বাস করে এই নিকৃষ্ট শত্রুর সামনে যে মুসা হারুনের একজন লোক পৃথিবীতে সাথী ছিল না, কত বড় বিশ্বাস আল্লাহর উপর থাকলে তারা সাহসের সঙ্গে আল্লাহ এই দুশ্মনের কাছে যেতে পারে? তারা গেলেন, যাওয়ার পর আল্লাহ বলেন মুসা হাতে লাঠি দিয়ে তুমি কী করো? কী করবো? এগুলো দুম্বা খেদাই, দুম্বা চড়াই, ফেলে দাও হাত দিয়ে। ফেলে দিলে একবার সাপ হয়ে গেছে, লাভ ধরছে ওরে সব না যে সাপ হয়ে গেল যে, লা তাখাফ, ভয় পেও না, আবার ধরো, আবার ধরলো লাঠি হয়ে গেল। এটা নিয়ে ফেরাউনের কাছে যাও, দেখলে ভয় পালাবে, তোমার ধারে আসবে না, বগলে হাত দাও তো, দিল হাত বের করো, বের করো, ওরে বাপরে বাপ, চারিদিকে শ্বাস লাঠির আলো হয়ে গেছে,
হে কি হলো, যাও এটা তোমার আরেকটা মজুদ আমি দিয়ে দিলাম। ফেরাউন বেশি বেয়াদবি করলে লাঠি দেখাবা আর হাত এমনি ধরবা, ও ভয়ে দশার দূরে পালাবে, ঠিক তাই হয়ে গেল। ওই যে বলছে আমি তোমাদের সঙ্গে আছি, ভয়ে পেও না। ইমানদাররা যেখানে যাবে আল্লাহ তার সাহায্য থাকবে ইনশাআল্লাহ। ইমানদার যেখানে যাবে সেখানে আল্লাহ নবী ফেরেশতারা আসবে, কেউ ঠেকাতে পারবে না। ও তো সেই বহু পূর্বের মুসা নবী, আসো শেষের দিকে আমার রসুলের দরবারে দুজন সাহাবি উসাইদ বিন হুজাইর এবং আব্বাদ বিন বিশর একদিন আল্লাহ রসুলের সঙ্গে কথা বলতে হতো। অনেক রাত হয়ে গেছে, গভীর রাত অন্ধকার, বেরিয়েছে বাড়ি যাওয়ার জন্য দুজনের হাতে দুটো লাঠি, অন্ধকারে পথ খুঁজে পাচ্ছে না, সাপ পোকামড়কের ব্যাপার মরুভূমির দেশ। হঠাৎ করে আল্লাহ কি মেহরবানি হলো, একজনের লাঠি দিয়ে আলো বেরোয়া শুরু হয়ে গেল, লাঠির মাথা দিয়ে। সেই আলো দিয়ে যে আপনাদের মোবাইলের সামনে আলো বের হয় না, ওই লাঠির মাথাতে আলো বেরোয়া শুরু হয়ে গেল। রে কি আশ্চর্য, লাঠি দিয়ে আলো বেরোচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ বললো দুজনেই, একজন লাঠি দিয়ে দুজন বাড়ি যাওয়ার মতো, এক কাছাকাছি গিয়ে দুজনে বাড়ি যাওয়ার দুদিকে। তখন ভাবছে আছে এইবার কী হবে, ও তো লাঠি আলোওয়ালা তো লাঠি একদিকে চলে গেল, আমি তো আবার অন্ধকারে বেড়ে গেলাম। এ চিন্তা করেছে খালি বাস আল্লাহর সঙ্গে ওর লাঠিতেও আলো ঢুকাই দিস, দুজনের লাঠিতেই আলো শুরু হয়ে গেলে বুখারী শরীফের হাদিস পড়ে দেখেন। তারা কিন্তু এই জন্য শিরক করেন নাই যে আমি হলাম বড় ওলি আল্লাহ, দেখো তোমার আমার আনুগত্য করো, আমি যা বলি তাই আল্লাহ শোনে। জি না, আল্লাহ পাক মানুষকে সম্মান করেন, মুমিনকে সম্মান করেন। দেখছি আমার মুমিন বান্দা রাস্তায় কষ্ট পাবে, অন্ধকারে চলতে পারবে না, ঠিক আছে আমি তো আল্লাহ সবই ক্ষমতা রাখি, মুসার লাঠিতে যদি এই অলৌকিক ক্ষমতা দিতে পারি, আমার নবী মুহাম্মদের উম্মতের লাঠিতে কেন সেই ক্ষমতাও দিতে পারবো না। আলহামদুলিল্লাহ, আজও হতে পারে, আজও একজন ইমানদার মানুষ যদি আল্লাহ পাক ভরসা করে রাস্তা চলে অবশ্যই আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। আল্লাহ মরেন না, আল্লাহ চিরদিন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তার তন্দ্রাও নেই নিদ্রাও নেই। এই বিশ্বাস কোথায়? কাজে রেহাবার পুলিশ নিয়ে আবার বডিগার্ডগিরি করবে? আরে বডিগার্ড তো আমার সঙ্গেই আছে, দুজন ফেরেশতা কি এমনি আছে নাকি? এটা হলো ব্যাখ্যা কি আল্লাহ কোথায় আছেন, যুক্তি। প্রতি আপনার রাত্রির তৃতীয় প্রহরে আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন, আসেন হাদিসে, এটা আপনারা বহুবার শুনছেন আমার কাছে। তো নেমে আসেন, আপনি যুক্তি দিচ্ছেন, আল্লাহ যদি নেমে আসে তো আরশ তো খালি হয়ে গেল, কি যুক্তি না? আরশ তো খালি হওয়ার কথা না, তাহলে এর ব্যাখ্যা এরকম হলো না। কি হবে ব্যাখ্যা? এটা কুদরতি নামা হয়ে গেল ব্যাখ্যা। ব্যাখ্যা যদি দিচ্ছেন, নাম শুনলে আপনি তিন হাত লাভ দিয়ে উঠবেন, অত বড় বড় মুফতি বোধ হয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এইসব বড় বড় মহাজনরা ব্যাখ্যা দিয়ে দিল, আমরা তাদের এই ব্যাখ্যা সবিনয় প্রত্যাখ্যান করি। আমার পরিষ্কার বললি আব্দুল্লাহ মোবারকের মতন, তার কাছে এই প্রশ্ন একজন করেছিল যে আল্লাহ তো নামিয়ে আসেন চৌথ আসমানে, তো আল্লাহ তাহলে তাহলে ওই সময় খালি করে আসেন নাকি? আব্দুল্লাহ মোবারক এমন ধমক দিল, রে মূর্খ বেড়ে যাও তুমি এখান থেকে, তোমার মতো শয়তানের জন্য আমার দরবার নয়, কীভাবে আল্লাহ নামেন উঠেন তোমাকে হিসাব করা দরকার, বেটা তোমার এই কাঠে চেয়ার বসছে নাকি? উনি তার এলেম সর্বত্র বিরাজিত, তিনি সাত আসমানের উপরে নিজের আরশে সমুন্নিত, কিন্তু তার এলেম এবং কুদরত বা শক্তি সর্বত্র বিরাজিত। বুঝতে পেরেছেন তো? এখন এতটুকু জ্ঞান যার আছে সেই হলো সালাফি, যার এই জ্ঞান নাই সে আদৌ সালাফি নয়, হতে পারে সে রফাদানি। এবার আসুন তাওহীদে ইবাদা, আল্লাহ দাসত্ব করা। এর ব্যাখ্যা কি? দোয়া, নজর, ভয়, আকাঙ্ক্ষা সব কিছুকে একসঙ্গে ইবাদত বলা হয়। আল্লাহ রসুল বলছেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদা। এই যে আমরা সালাত আদায় করছি, সালাতের মধ্যে দোয়া পড়ি না, উঠায় বসায় তো দোয়া করি, হাসি লাগলে দোয়া করি, উঠায় বসে আমরা মুসলমান দোয়া করে, এটাই কিন্তু আপনার ইবাদত। সে কিন্তু অন্য কারোর দিকে তাকায় না, হাসি লাগলে খুশি তো আলহামদুলিল্লাহ বলি, ব্যথা লাগলে ইন্নালিল্লাহ বলি, খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলি, শেষ হলে আলহামদুলিল্লাহ বলি, প্রতি পদে পদে মুসলমান দোয়া করে, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে কিছুই চায় না।
মুসলমান ভয় করে আল্লাহর, আশা করে আল্লাহর কাছে, সে যেমন আল্লাহকে ভয় করে তেমনি আল্লাহর রহমতের আকাঙ্ক্ষাও করে, সব কিছু আল্লাহ। এইখানে গিয়ে যদি আমরা অন্য কিছু ঝামেলা ঘটাই তাহলে ওই এবাদত বিঘ্ন ঘটে। যদি তৌহিদের সঙ্গে আমরা শিরিক করি এবাদতের সঙ্গে তাহলে কিন্তু আর এবাদত পুরোপুরি থাকে না। এখানে আমরা পাঁচভাবে শিরিক করি, খুবই সংক্ষেপে বলছি, ধরে নেবেন, আল ইশরাক ফিল ইলম, আল ইশরাক ফিল ইবাদাহ, আল ইশরাক ফিল আদাহ, আল ইশরাক ফিল তাসাররুফ, আল ইশরাক ফিল মুহাব্বাহ। পাঁচভাবে আমরা শিরিক করি। এক, জ্ঞানগত শিরক, আল্লাহ আছেন ঠিকই আছে কিন্তু হিল্লা না হলে আল্লাহকে যাওয়া যাবে? হিল্লা বোঝেন তো নাকি, সব তো বাঙালি ছোট, সমস্যা কি? আল্লাহ আছে ঠিকই আছে কিন্তু হিল্লা তো লাগবে। যেমন ম্যাজিস্ট্রেটের কাছে আমার কেস ফাইল করে উকিলতে লাগে, অর্থাৎ আল্লাহ কাছে রোগ পড়ে, আল্লাহ ঠিকই রোগ আরোগ্য করেন কিন্তু হিল্লা লাগবে। হিল্লা স্যার, ডাক্তার সাহেব, যদি আপনার ডাক্তার না হইতাম আমার রোগ জীবনেও সারত না, হয়ে গেল শেষ, আর তৌহিদ চলে গেল। আল্লাহ যে রোগ আরোগ্য করেন এই বিশ্বাস আপনারা থাকিল না, যেহেতু ডাক্তারটা বড় ডাক্তার, ভাবখানা এই ডাক্তারই আমার রোগ সারিয়ে দিল, চলে গেল আপনার তৌহিদ। কোনো সালাফি কোশ্চিন কেন করেন, মানুষকে আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে না, যদি শিরিক করেন আপনি সালামি থাকলেন না। আপনি বুকে হাত বান্ধে রহলে দান করেন, কবরে যে সেজদা করেন, আপনি সালামি থাকবেন? আপনার ধারণা এই কবরবাসী আমার জন্য দোয়া করেছে বলেই আমার এই বিপদ থেকে আমি মুক্তি পেলাম, নাহলে পেতাম না। চলে গেল শেষ, আপনার তৌহিদের ইবাদত শেষ। অমনি করে তৌহিদুল ইবাদা, উপাসনায় শিরক, আপনি ইবাদত করছেন কোথায় গিয়ে? কবরে বাসে বসে বসে দেখেন যে কবরে গিয়ে, কবরে বাসে বসে সালাত আদায় করছেন, মোনাজাত করছে, আর ওদিকে নিয়তটা হলো কবরবাসীর দিকে, ওর ওই সালাত কি আসলে সালাত হলো? হলো না। আপনি রাজনীতি করছেন, আইন বান করেন, সবই করছেন, আপনি আল্লাহর বিধান মানেন না, আপনি হালালকে হারাম করেন, হারামকে হালাল করেন, আপনি কি আল্লাহর ইবাদত করলেন? হতে পারেন আপনি আহলাদ ঘরের সন্তান, হতে পারেন আপনি রাফাদানি, কিন্তু আপনি সালাফি নন, আপনি আহলাদ নন পুরোপুরি। প্রকৃত সালাফি কোশ্চিন কালো চরমপন্থী হয় না, কোশ্চিন কালো জঙ্গি হয় না। এখানে আকিদার বিষয়টি বলে দিই, কাল ইশরাক ফিল ইলম এসে গেছে। আপনি যখনই ভাববেন যে লোকটা কবিরা গুনাহ করেছে ও কাফের হয়ে গেছে, এটা কিন্তু সালাফি আকিদা নয়। সালাফি আকিদা হচ্ছে এই তাসদিক বিল জানান ওয়াল আমল বিল আরকান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমল বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ আল ঈমান হুয়াল আসল ওয়াল আমল ওয়াল ফারাহ। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা, আর খারেজিদের কাছে বিশ্বাস, স্বীকৃতি, কর্ম তিনটেই হলো মূল, একটা না থাকলে ইসলাম থেকে খারিজ। আর মুরজিয়াদের কাছে বিশ্বাসটুকুই যথেষ্ট অথবা স্বীকৃতিটুকুই যথেষ্ট, আমলের কোনো দরকার নাই। বাংলাদেশে অধিকাংশ মুসলমান আমল নাই, সালাত নাই, সিয়াম নাই, কিছুই নাই, অথচ দপ্তরে তিনি ইসলামী নাম আছে। যখন লিখতে ধর্ম কি লিখতে, আমরা ইসলাম, ইসলাম জানি না, এরা হলো মুরজিয়া আকিদার লোক বেশি। অথচ কিন্তু সে হয় হানাফি ঘরের সন্তান, নয় আহলাদিস ঘরের সন্তান। বাংলাদেশে আর তো কোনো মজহাব নেই, আছে নাকি? হয় আহলাদিসের ঘরের সন্তান হবে, নয় হানাফি ঘরের সন্তান হবে, ও আসলে হানাফিও না আহলাদিসও না। প্রকৃত হানাফি কখনোই সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, প্রকৃত আহলাদিস কখনোই জঙ্গি নয়। ঠিক যেমন গত কালকে দেওবন্দি সভারে লিখছে, প্রকৃত দেওবন্দি হোক যেই হোক না কেন, যারা একটু লেখাপড়া জানে তারা কোশ্চিন কালেও জঙ্গি হয় না, কিন্তু ডিরেল্ড হয়ে যায় যখন, তখন কী করা যাবে? বাপ মা ভালো, ছেলে নষ্ট হতে পারে না, হতে তো পারে, তা বলে কি বাপ মার দোষ হবে নাকি? আজকে দিয়েছে এক ছবি, এক ব্যারিস্টার দম্পতি, ইয়ং ছেলে দুটা, বগুড়ায় বাড়ি, যখন গিয়েছিল ক্লিন শেপ, ব্যারিস্টার পড়তে গিয়েছে, কোটিপতি লোকের ছেলে, দার্জিলিংয়ে পড়ে ওখান থেকে চলে গেছে লন্ডনে, লন্ডনে গিয়ে কাদের খপ্পরে পড়ে গেছে, দাড়িওয়ালা হয়ে গেছে, মাথা টুপিওয়ালা হয়ে গেছে, বাড়ি এসে বিয়ে শাদী করে চলে গেছে, সে উমরার নাম করে সৌদি আরবে, বা সেখান থেকে আর এক দেড় বছর খবর নাই।
যদি করে বসে আছে বাপ মা কী করবে? এখন দেখা যাচ্ছে সে সম্ভবত ও বোধহয় জঙ্গি হয়ে গেছে, এবং দাড়ির দোষ ওর আকিদা নষ্ট হয়ে গেছে। আসল সালাফি আকিদা ওর মধ্যে নাই, প্রকৃত হানাফি আকিদা ওর মধ্যে নাই। প্রকৃত আকিদা যদি থাকতো তাহলে এই নষ্টটা সে হইতো না। তার জন্য সালাফিয়াত দায়ী নয়, সালাফি আকিদা কশ্চিনকালে কোনো মানুষকে চরমপন্থী করে না, তাকে শৈথিল্যবাদীও করে না, তাকে চরমপন্থীও করে না, তাকে মধ্যপন্থী করে। আহলে ইসলামের আকিদা হচ্ছে এই, একরার থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, কর্ম থাকতে হবে। তবে কর্ম যদি নাও থাকে তথাপি সে গুনাহগার হবে বটে, কিন্তু কাফের হবে না, তার রক্ত হালাল নয়। আর খারেজিদের কাছে কর্ম না থাকলে সে কাফের হয়ে যাবে, তো রক্ত হালাল হয়ে যাবে। আর সেই জন্য যারা জঙ্গিবাদী তারা আমাদের সরকার যেহেতু ইসলামের আইন চালু করে নাই, অতএব সরকার তাদের দৃষ্টিতে কাফের, অতএব এদেরকে হত্যা করলে তারা নেকি পাবে। আর এখানে গিয়ে আমাদের আকীদা এই, সরকারের মুসলমান হোক আর অমুসলমান হোক, যদি তারা ইসলামী বিধান মনে দেশ শাসন না করে, সেখানে সালাফিদের আকীদা হচ্ছে এই, বৈধভাবে অন্যায়ের প্রতিবাদ করা, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। দুই, ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য ইসলামী পন্থায় সর্বাত্মক চেষ্টা করা, হরতাল মিছিল ধর্মঘট মানুষ রক কাটাকাটি এসব চলবে না, ইসলামী পন্থায় আপনাকে প্রতিবাদ করতে হবে, অন্য কিছু পন্থায় গেলে চলবে না। তিন, বিভিন্ন উপায়ে সরকারকে নসিহাত করা, উপদেশ দেওয়া, ভুল ধরিয়ে দেওয়া। সরকার তো ফেরেশতা না, তাই না? তার তো ভুল হতে পারে, অর্থাৎ নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব ভুল ধরিয়ে দেওয়া, যেটা আমরা খবর মাধ্যমে দেই, আমাদের পত্রিকার মাধ্যমে দেই, বিভিন্ন জলসার মাধ্যমে দেই, কারণ সরকারের সর্বোচ্চ ব্যক্তিকে সরাসরি যাওয়া তো সম্ভব না, তারা এগুলো পড়েন, সেখানে আমরা পাস কপি আর তাহারিক পাঠাই প্রতি মাসে। তারপর পাঁচ, জালেম সরকার যদি হয়, চার, সরকারের হেদায়তের জন্য দোয়া করা। সবচেয়ে বড় দোয়া হচ্ছে সরকারের হেদায়তের জন্য দোয়া করা। আল্লাহ রসুলকে বলা হয়েছিল, আই আল্লাহ রসুল, আপনি দাউস কামের জন্য দোয়া বদোয়া করুন, ওরা সব নষ্ট হয়ে গেছে। উনি বদোয়া না করে ভালো দোয়া করে বললেন, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতি বিহিম, আল্লাহ তুমি দাউস কামকে হেদায়ত করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এই কামের নেতাটা সব ইসলাম থেকে খারিজ হয়ে গেছিল, মোরতাদ হয়ে গেছিল, আল্লাহ রসুল দোয়া করলেন, সেই কম পুরো হেদায়ত হয়ে গেল। 80 জনের একটা বিরাট দল নিয়ে আল্লাহ রসুল দরবারে তার হাজির হয়ে গেল, বলে আলহামদুলিল্লাহ। এই দলে ছিলেন প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু মূলত দাউসি। যদি আল্লাহ রসুল সেদিন দোয়া না করে বদোয়া করতেন আর সবগুলো যদি ধ্বংস হয়ে যেত, তাহলে কি মুসলমানরা কি আবু হুরায়রাকে পাইতো? যে আবু হুরায়রা সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের হাফেজ, এই আবু হুরায়রাকে বলছে, হে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করুন, আমার মনে থাকছে না, হাদিস ভুলে যাচ্ছি, তুমি চাদর আমার সামনে বিছিয়ে দাও। চাদর যে মেলে ধরলো, আল্লাহ রসুল দোয়া করলেন, চাদরটা বুকে দিল, সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ রসুল জীবনে একটা হাদিস আমি আর ভুলি নাই। এই আবু হুরায়রা ওই দাউস কওমেরই সদস্য ছিলেন, আল্লাহ রসুল বদোয়া করেন, তিনি রহমতুলিল আলামিন, তিনি এসেছিলেন মানুষের শান্তি হিসাবে এসেছিলেন, বিশ্ব শান্তির আধার ছিলেন তিনি। তিনি কখনোই মানুষকে অন্যায়ের পথে ডাকেন নেই, আমরাও তাই ডাকতে পারি না। প্রকৃত সালাফি কশ্চিন কালো মানুষকে অন্যায় পথে আহ্বান করে না, মানুষকে হত্যার পথ উস্কে দেয় না, মানুষকে হেদায়তের জন্য সবসময় দোয়া করে। অলৌকিক ক্ষমতার অধিকের আমার রসুলকে নির্যাতিত হয়ে বেরিয়ে আসছিলেন তায়েফ থেকে, তাদের পাথরের আঘাতে সমস্ত দেহ রক্তাক্ত হয়ে গেছে, এমনকি কোনো কোনো ঐতিহাসিক লিখছেন যে পায়ের জুতা পর্যন্ত রক্তে দেবে গেছে, পা উনি বের করতে পারছিলেন না, এত রক্ত জুতার মধ্যে ভরে গেছে। এই রসুলকে এসেছেন আসমান থেকে আল্লাহর হুকুম মালিকুল জিবাল, জিবরাইল এসে বলছে, হে আল্লাহ রসুল আপনার উপরে নির্যাতনের দৃশ্য আমরা দেখেছি আসমান থেকে, আল্লাহ পাক আপনার জন্য এই ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আপনি যা হুকুম করবেন তাই সে করবে। সঙ্গে সঙ্গে মালিকুল জিবাল আসসালাম দিয়ে বলছে, হে আল্লাহ রসুল বলুন কী করতে হবে, আপনি অনুমতি দিলে এই মুহূর্তে দুইদিকে দুই পাহাড় উঁচু করে তুলে এনে এই শয়তান কুরাইশ এবং তায়েফের লোকগুলোকে পিষে মেরে ফেলতে পারি আমি, পাহাড়ের মালিক আমি। এত বড় সুযোগ, এই অলৌকিক ক্ষমতা হাতে পেয়ে আল্লাহ নবী বলছেন, না ওদের পিষে মেরো না, তোর মেরে ফেললে সন্তান হবে না। আমি দোয়া করি ওদের ঔরস থেকে এমন এমন সন্তান বেরিয়ে আসুক যারা ভবিষ্যতে আল্লাহ ইবাদত করবে, যারা আল্লাহকে মেনে নিবে। এই তো আমার রসুল, এত বড় ক্ষমতাধর মানুষ অসত্য, তিনি প্রতিশোধ গ্রহণ করছেন না, হিংসার পাল্টা প্রতিহিংসার চরিতার্থ করছেন না। সেই নবীর উম্মত হয়ে আমরা যাকে তাকে মনে করছি মেরে ফেল দিলে ব্যাস ইসলাম কায়েম হয়ে যাবে, এত সস্তা?
মুখে মুখে বলে নবীর তরিকায় শান্তি, বেটা নবীর ইতিহাস তোমরা জানো না, পারলে সিরাত রসুল পড়ো। মিস্টার গান্ধী বলছেন আমি রসুলের জীবনের দ্বিতীয় অংশ অর্থাৎ মাদানের জীবন পড়ে শেষ করতে পারি নাই, আমি হতভম্ব হয়ে গেছি, এই মানুষটা কিভাবে এত নির্যাতনের মধ্যে গভীর ধৈর্যের পরিচয় দিয়ে তার দাওয়াতকে চালিয়ে নিয়ে গেছে, বিশ্ব ইতিহাসে তার তুলনা নেই। সবার তো একই বক্তব্য, অমুসলিম নেতাদের সবার মুখে একই বক্তব্য, এমনকি জর্জ বার্নার্ড শ বলেই ফেললেন যদি মোহাম্মদের মতো একজন লোক আজকে সারা বিশ্বের ডিক্টেটর হইতেন তিনি একাই যথেষ্ট ছিলেন সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। ইরভিং ওয়াশিংটন বলছে আমি যা বুঝলাম মোহাম্মদ যদি কখনো বিশ্ব জয়ের স্বপ্ন দেখেও থাকে সেটা ছিল তার ফেথ, তার ইমানের জয়, দুনিয়াবী কোনো জয় তিনি আকাঙ্ক্ষা করতেন না। আমরাও যা আকাঙ্ক্ষা করি সারা বিশ্ব ইসলাম কায়েম হোক, বস্তির ঘরে হোক আর পাকা ঘরে হোক, ফি কুল বাইতে মেদারিন ওয়া ওয়াবারিন, হাদিসের ভাষায় বলছি আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী আছে প্রত্যেক কুড়ি ঘরে পর্যন্ত ইসলাম প্রবেশ করবে, তার ইমানি শক্তির জোরে, অস্ত্র শক্তির জোরে নয়। সারা দুনিয়া লোক মুসলমান হয়ে যাবে একদিন ইমাম মেহেদী আসার আগে, কারো ঠেকানোর ক্ষমতা নাই। এইটাই স্রোত বন্ধ করার জন্যই, ইসলামকে জঙ্গি ধর্ম প্রমাণ করার জন্যই বিদেশিদের ইশারা ইঙ্গিতে কিছু তরুণকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে যেন দুনিয়ার মানুষ ইসলাম কবুল না করে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। নিজেরাই তৈরি করলো তালেবান, করেনি, উদ্দেশ্য হাসিল হয়ে গেলো, এখন তালেবান হয়ে গেলো সন্ত্রাসী, যারাই তালেবান বানালো তারাই এবার তালেবানকে মারে। আবার এখন ইরাকে যে চূড়ান্ত মারি খেয়েছে 13 লক্ষ মানুষকে হত্যা করে ওদের স্বার্থ উদ্ধার হয়নি, কারণ এই সাদ্দামকে মারলেও বটে কিন্তু সে যে জন্যে লোককে দেখাচ্ছিল গণবিধ্বংসী অস্ত্র আছে কিছুই তো খুঁজে পায়নি, এখন সে ব্লেয়ারে বাবাজির মধ্যে যুদ্ধ অপরাধী হয়ে যাচ্ছে, ও বুশও যুদ্ধ অপরাধী হয়ে যাবে। এখন কি করে ওইখানেই আবার আইএস বানিয়েছে, তোদেরই অস্ত্রে তোদেরই অস্ত্রে আইএস সৃষ্টি হলো, ওখান থেকে মাত্র 55 কিলোমিটার দূরে ইসরায়েলে কিন্তু আইএস একটা বোমা মারে না, বোমা মারে কোথায়, 5000 কিলোমিটার দূরে ফ্রান্সে গিয়ে বোমা মারে, কিন্তু 55 কিলোমিটার দূরে ইসরায়েলে মারে না। এসব কেন কেন উত্তর নেই, বুঝো সুজন যে যেন সন্ধান, বেশি বলার অপেক্ষা রাখে না। অতএব মুসলমান তরুণরা সাবধান হয়ে যাও, কোরআন হাদিস জান্নাতে যাওয়ার রাস্তা অন্যদের দেখানো পথ নয়, ইহুদি নাসারা কশ্চিন কালে মুসলমানদের বন্ধু নয়, কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। বলেন তর্দা আনকাল ইহুদু ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবি মিল্লাতুম, আল্লাহ বহু আগেই বলে দিয়েছেন ইহুদি নাসারা এ মুসলমান কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ তোমরা নিজেরাই ধর্ম ত্যাগ করে ইহুদি নাসারা না হও। তা আমরা ঠিক তাই হয়ে যাচ্ছি, তারা যা বলছে তাই করছি, তাদের আইন আমরা চালাচ্ছি, তাদের অর্থনীতি শোষণ অর্থনীতি আমরা চালাচ্ছি, সবই করে যাচ্ছি। অতএব সালাফি পথ হলে সেটাই যেটা আল্লাহর দেখানো পথ, যে রসুলের দেখানো পথ, এই পথ যদি কোনো বিভ্রান্তকর মানুষের কাছে অপছন্দ হয় তাতে আমাদের কিছু করার নাই, আল্লাহ রসুল মারি খেয়েছেন আমরাও মারি খাবো, কিন্তু হক অবশ্যই অনুসরণ করব, হক থেকে বাতিলের অনুসরণ করতে আমরা আদৌ রাজি নেব, এটি হলো সালাফি পথ। তা যদি অমুসলিম বা মুসলিম ফাসেক সরকার আসে তাহলে আমরা ধৈর্য ধারণ করব, কারণ এটাই আল্লাহ রসুলের নির্দেশ। শুনুন তাহলে হাদিসটা, আন উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতি হিজ্জাতিল বিদা, তিনি বলছেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ দা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ মিসনাদিন সহীহ। আবু উমামা আল বাহিলি বলছেন আমি আমার নিজ কানে আমার রসুলকে বিদায় হজের ভাষণে বলতে শুনেছি যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা পাঁচাক্ত সালাত আদায় করো, তোমরা রমজানের এক মাস সিয়াম পালন করো, তোমরা তোমাদের মালের জাকাত আদায় করো এবং তোমরা তোমাদের শাসকের আনুগত্য করো, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ হামদুল, এই পাঁচটি বিষয়ে তিনি জীবনের শেষ ভাষণে বলে যাচ্ছেন। অতএব আমরা যে দেশেই বসবাস করি সে দেশে একটা সরকার তো আছে নাকি, যে দেশেই বসবাস করি আমাদের মুসলমান হিসেবে সে দেশের সরকারের আইন আমরা মেনে চলি, যেটুকু ইসলামের বিরোধী নয় আর বিরোধী যেটুকু আছে সেটুকু আমরা বাধ্যগতভাবে মানি, ঠিক যেমন বাধ্যগত অবস্থায় মরা গরু গোশত খাওয়া যায়,
যদি হক পথ রাস্তাঘাট থাকে বৈধ পন্থায়, সেখানে আমরা সেভাবে করতে পারি। অবৈধ কোনো রাস্তা অবলম্বন করা আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু আমার রসুল সর্বশেষ বক্তব্য এটাই দিয়ে গেছেন। অর্থাৎ আমাদের দেশের সরকার যদি ইসলামের কথা নাও মানে, তথাপি আমরা তাদের আনুগত্য করব শুধু আল্লাহ রসুলের এই নির্দেশের কারণে। তিনি বলেছেন আদু হাক্কাহুম ও সালুল্লাহ হাক্কাকুম, ওই সরকারের হক তোমরা দিয়ে দাও, তোমরা তোমাদের হক তোমাদের আল্লাহর কাছে চাও। সরকার ট্যাক্স চায়, আমরা ট্যাক্স দিচ্ছি, কী করবো করার আছে, কিন্তু আমি আমার দাবি আমার প্রভুর কাছে চাইবো, আমার আল্লাহর কাছে। আল্লাহ আমার একটা পথ বের করে দিবেন যে পথের সন্ধান আমরা নিজেরা জানি না। অতএব এই হাদিস এবং এই কোরআন সামনে থাকতে আমরা বিদ্রোহী আচরণ করতে পারি না, কোনোদিন অস্ত্র নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে মানুষ খুন করে জান্নাত তলাশ করার মতন এই বোকামি কোনো সালাফি করে না। দু নম্বর মূলনীতি হলো আল ইত্তেবা, ইত্তেবা রসুল, রসুলের অনুসরণ করা। তাজরিদুল ইত্তেবা লির রসুলে ওয়াহদা, ইত্তেবা সিরফ আল্লাহ রসুলের জন্য, আর তাজরিদুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে সিরফ আল্লাহর জন্য, তার সঙ্গে কোনো ওসিলা থাকবে না। আমি বলবো হাউলা শুফাউনা ইনদাল্লাহ, এ কবরে যে পূজা করি, ব্যক্তি পূজা করি, এগুলো এরা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করবে। সূরা ইউনুস 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যুগে যুগে শিরিক এইভাবে এসেছে, এ যুগ শিরিক সেইভাবেই চলছে। শিরিকপন্থী বেদাতপন্থী লোক কশ্চিনকালেও সালাফি নয়। ঠিক অমনি করে আল্লাহ রসুলের আনুগত্য করার সময় অন্য কিছুকে শরিক করা যাবে না। ওমা আতাকুম রসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশর 7 নম্বর আয়াত। রসুল যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো, এটা হচ্ছে আমাদের মূলনীতি। আর আমি এমন এক রসুলের আনুগত্য করি যিনি ওমা এন্ত কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যিনি আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলেন না। এই মহাপবিত্র রসুলের জবান দিয়ে যে কথা বের হয় সেটা সত্য, তার আমল দিয়ে যেটা কার্যকর হয় ওটাই সত্য। ওই সত্যের বাইরে অন্য কোনো মানুষকে আমরা সত্য বলে বিশ্বাস করি না, কারণ আল্লাহ পাক নিজে তার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুমা লা কাতানা মিনুল ওয়াতিন, আমার রসুল আমার কোরআন নিয়ে আমার কোনো কথার ব্যাপারে নিজে থেকে বানিয়ে কিছু বলে, আমি তাকে ডান হাত দিয়ে পাকড়াও করবো অথবা তার গর্দনের রগ আমি নিজ হাতে কেটে দেবো। এই কঠিন ধমক খাওয়ার পরে আল্লাহ রসুল কি বানোয়ার কোনো কথা বলতেন নাকি? যারা মনে করে যে আমার রসুলের কথার মধ্যে কিছু বানোয়ার কথাবার্তা আছে, সবগুলো এ যুগে চলে না, আমরা তাদের হেদায়েতের দোয়া করি, এই আয়াতগুলো স্মরণ করে দিই খালি। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম করে বলছে ওরা কখনোই পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিবাদীয় বিষয়ে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকেই মাত্র ফয়সালা দানকারী হিসেবে গ্রহণ না করবে। অতএব যদি কোনো সমস্যা হয় সমাজ চালাতে গিয়ে, সরকার চালাতে গিয়ে, যে কোনো সমস্যায় আপনাকে অবশ্যই হাদিস থেকে সমাধান নিতে হবে, না বুঝতে পারলে হাদিস অভিজ্ঞ আলেমদের কাছ থেকে শুনতে হবে, তার অনুসরণ বাদ দিয়ে অন্যের অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনি বলে আমরা তো রসুলের ইত্তেবা করি, দেখেন না মিলাদের সময় কীভাবে জোরসে মিলাদ পড়ি, জোরসে জুলুস করি, আমরা কি কম ভালোবাসি নাকি? হ্যাঁ, সমস্যা আছে এখানে, আপনি তাহলে জবাব দিতে পারবেন কি? যার জন্য এগুলো করছেন তিনি কি জীবনে এগুলো করেছেন? করেন নাই, যতই আপনি লাফালাফি করেন, যেটাতে আল্লাহ রসুলের আনুগত্য নাই, তার নিজের কোনো কর্ম বা আচরণ বা সম্মতি নাই, আপনি সেটা করতে পারেন না। এই ইত্তেবা বাধা দেওয়া চারটে জিনিস, এক তকলিদ, অন্ধ অনুসরণ, কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ। আল্লামা শাহউলুল্লাহ মাহমুদ দেহলভি রহমতুল্লাহ হাকিমুল উম্মাহ বলে তিনি পরিচিত, তিনি বলছেন মজাবপন্থী আলেমরা কোনো একটি মশলাতেও যদি কেউ অন্য মজাবুল আলেমদের বিরোধ দেখেন তাহলে তিনি তাকে আদৌ গ্রহণ করেন না, নিজের মজাবের ইমামের কথা দিয়েই তিনি গ্রহণ করেন অথবা নিজেদের মুফতিদের ফতোয়াকে অগ্রাধিকার দেন। কান্নাহু নবীউন বুয়িসা ইলাইহি, ওই মুফতি সাহেব যেন তার কাছে নবী, যার কাছে যাকে আল্লাহ পাঠিয়েছেন। এই ভাষাটা কিন্তু আমার না, হাকিমুল উম্মাহ বলে পরিচিত শাউরুল মাহদ্দুদ দেহলভি, তার জগদ্বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালাগার মধ্যে এই আলোচনা করতে গিয়ে এত কঠোর ভাষায় ব্যবহার করেছেন। এরা এই মুফতি আর ফকির সাহেবদের হুকুম এত অগ্রাধিকার দেয়, হাদিস কোথায় থাকলে খবর নাই,
এইটা কারণে ইত্তেবা থেকে মানুষ দূরে থাকছে, তার ইচ্ছা আছে আমি ইত্তেবা করব, পাচ্ছে না কেন? তকলিদের কারণে। দুই নম্বর আল ইফতা বেগার এলেম, এলেম নাই ফতোয়া দিচ্ছে, আর ঘরে ঘরে মুক্তি না। 22.5 বছরের একটা ছোট্ট বাচ্চা ছেলে দেবন ফারাক হয়ে চলে আসছে, আমার সঙ্গে একই গাড়িতে চললাম একেবারে সেই মদিনা থেকে জেদ্দা পর্যন্ত। ছোটো বাচ্চা দাঁড়িয়ে এখন ভালো করে উঠেনি, ওরে বাবা তোর নাম কি? বলে মুফতি অমুক। আমি মুসকে মুসকে হাসলাম, বাপরে বাপ, এই আবার মুফতি হয়েছে? এই অবস্থায় ঘরে ঘরে মুফতি, হাজার হাজার মুফতি বাংলাদেশে এখন, অথচ আল্লাহ ভালো করুক তাদেরকে, এই না জেনে শুনে গভীর ইলমের অধিকারী না হয়ে ফতোয়াবাজি করার কারণে মানুষ ইত্তেবায়ে রসুল থেকে ইচ্ছার বাইরে দূরে সরে যাচ্ছে। তিন নম্বর, কোরআন এবং সুন্নার গবেষণা লেখাপড়ার পথ বন্ধ করে দেওয়া। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন সুন্নার উচ্চ গবেষণার কোনো সুযোগ নাই, ফলে একটা মুসলমান শিক্ষিত ছেলে কোরআন সুন্নার ভিতরে কী আছে সে জানে না। কোরআন সে পড়লে নেকি পাওয়া যায় ঠিকই আছে, কোরআন মধ্যে কী আছে তুমি তো জানো না। একজন লোক সারা জীবন শিক্ষকতা করলো, ছাত্রত্ব করলো, করি বুড়ো হয়ে রিটায়ার হয়ে চলে আসলো, কিছুই খবর রাখে না ইসলাম সম্পর্কে। একজন লোক দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হলো, মুসলমানের দেশ ইসলাম সম্পর্কে কিছু তো এলেম থাকতে হবে, কিছুই জানে না। সর্বোচ্চ এক ব্যক্তির কাছে আমি বসে আসি, তার পাশে আর একজন সর্বোচ্চ ব্যক্তি বলছে স্যার এনারা হলেন তারাই যারা বগলে পুতুল রাখতো, এজন্য আল্লাহ স্যারবারকে হাত ধরা মারতো, সেই দলের লোক আমার সামনে বলতেছে। আরে বাপরে বেকুব দিয়ে আস্থা বেকুব। শেষ করে বললাম যে বাবা তোমার তো কিছুই লেখাপড়া জানা নেই, এত পদে বসলে কেমন করে? এদেশে বসবাস করে বাংলা জমিনে হানাফি আহলেদের সঙ্গে কোনো জ্ঞান তোমার নাই, তুই সর্বোচ্চ পদে কেমন করে থাকতে পারো? অবশ্যই জানতে, এদেশে মাত্র দুটি ধর্মীয় সম্প্রদায়ের লোক বসবাস করে, একদল আহলেদিস একদল হানাফি, তাদের সম্পর্কে আকিদা একটা মিনিমাম তো তোমার থাকা লাগবে, কিছুই তুমি জানো না, তুমি বিরাট একটা হুকুম দেওয়ার অধিকারী। এটা মারাত্মক একটা অপরাধ আমাদের জন্য, এটা আমাদের দেশে লেখাপড়ায় বা কোনো সুযোগ আমাদের নাই। এখন তো লেখাপড়া করতে গেলে করাতে গেলে আপনি বলবেন জঙ্গি হয়ে গেছে, বাবা তাহলে কোরআন জঙ্গি বই, হাদিস জঙ্গি বই, কোরআনের পথে পৃষ্ঠা পৃষ্ঠা জিহাদের কথা আছে, কোরআন বাদ দাও? ওই সাহসটা নাই। এখন বই দেখাচ্ছে ধর্মীয় বই, হলিউড জিহাদি বই, এইসব পাগলামি ছাড়তে হবে। আরেকটা হলো কি, কেন জানি না আমার ইসলাম সম্পর্কে, যে জীবনের বহু ক্ষেত্র থেকে ইসলামী বিধান আমার বাদ দিয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম নাই, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম নাই, সামাজিক ক্ষেত্রে ইসলাম নাই, কোনো জায়গাতেই ইসলাম লাগে না। এই জন্য লোকে ভাবু ঝামেলা করে ল্যাপটা কি, এই জন্য আপনাদের ছেলেমেয়ে কেউ ইসলাম পড়তে আসে না, সব যায় ওইসব কমার্স সায়েন্স যা পড়লে মনে করে মেলাটা কামাই করবে, MBA BBA কিসব বেরিয়েছে না, ও লেভেল ই লেভেল বা লেভেল কে আলেপ বা তাসা ওদের চলে গেল মেলা, কিন্তু কেউ হাদিস করার পড়তে আসে না। উপরে কী হবে, কৌশল পশুদিনই ডিপার্টমেন্ট, আমার এক ছাত্র বল স্যার এই আরবি পড়াটা ভুলে হয়ে গেল নাকি, এ পড়ে কী হবে? ঠিকই তো বাবা, তুই বাংলা পড়া কী, তুই বাঙালি ছেলে বাংলা পড়া কী জন্য? আর তুই ভাই পড়ো মায়ের পেটতে পড়ি বাংলা বলছি, তো বাংলা অনার্স করা কী জন্য? আর কথা বল, আচ্ছা ইংলিশ পড়া কী জন্য? বায়রনের থিওরি পড়ার জন্য, বায়রন কে, বাংলাদেশে কোনো কাজে লাগে বায়রন? আর কথা বল, যত রাগ হলো সব এই আরবির উপরে, আরে বেটা আরবি আসে বলে তুই মুসলমান, আরবি শিখতে হবে কোরআন হাদিস শেখার জন্য। কোরআন হাদিস শেখার মূল উৎস হলো আরবি ভাষার উপর দখল অর্জন করা, আর সেইটা তুমি শিখছো তুমি ভাবছো কিছুই না, অবস্থা বোঝেন দেখেন। কারণ আমরা এমন একটা সমাজ কায়েম করে ফেলেছি যে সমাজে ইসলাম কোনো কাজে লাগে না, আর সেই এই মূলত চারটি কারণে তকলিদ, এ কারণে মানুষ ইত্তেবা করতে পারে না। আর দুই নম্বর, বিনা দলিলে ফতোয়া দেওয়ার কারণে কেউ কোরআন হাদিস দেখে না। দেখবেন বিভিন্ন পত্রিকায় ফতোয়া সবাই দিচ্ছে, কিন্তু নিচেই লেখা আছে ফেকার কেতাবের বই, অমুক হুজুর বলেছেন, ব্যাস খালাস, হাদিস কোরআনের রেফারেন্স কোথাও নাই। মাসিক আর তাহারিক একমাত্র পত্রিকায় বাংলার জমিনে যে হাদিসের রেফারেন্স দিয়ে, অধ্যায় দিয়ে, অনুচ্ছেদ দিয়ে, নম্বর দিয়ে সেখানে জবাব দেয়। আধুনিক যুগে শুধু কোরআন এবং হাদিস দিয়ে যে ফতোয়া দেওয়া যায়, আর তাহারিক মাত্র এক নীরব বিপ্লব সৃষ্টি করেছে বাংলার জমিনে। এই জন্যই দেখেন না যত রাগ হলো আর তাহারিকের উপরে, তাহারিক জঙ্গি পত্রিকা, জঙ্গিবাদের গোড়া কাটা পত্রিকা হলো আর তাহারিক, আর তাকেই সহকারণ হচ্ছে, বুঝতে হবে কারা করছে এগুলা। সরিষার মধ্যে ভূত বসে আছে, সরকারকে বললো ওই ভূত তাড়াও আগে, তারপরে সরিষা দিয়ে ভূত ঝড়াবার চেষ্টা করো, আগে সরিষার মধ্যে ভূত ঝড়াও।
আর তিন নম্বর হলো কোরআন হাদিসের শিক্ষণ এবং বিধান সম্পর্কে জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে যাতে মানুষ জানতে পারে, তার পথঘাট খুলে দেওয়া। আর বিভিন্ন ক্ষেত্রে কোরআন হাদিসের আমল যে বন্ধ করে রাখা হয়েছে এগুলো ছেড়ে দেওয়া, মানুষ তখন বুঝবে হ্যাঁ কোরআন হাদিস আমার সার্বিক জীবনে প্রয়োজন। এখন তো খালি বিয়ের সময় লাগে আর জানাজার সময় লাগে, আর তো লাগে না, তো কে জন্য পড়বে ওগুলো। তিন নম্বর মূলনীতি হচ্ছে তাজকিয়া, আত্মশুদ্ধিতা। ওয়াল্লাযী বাআসাবিলুম মাইয়্যিদা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ। আমার রসুল এসেছিলেন কুসংস্কারপূর্ণ সমাজের মানুষকে আত্মশুদ্ধি অর্জন করানোর জন্য। তিনি তাদেরকে শিখিয়েছিলেন, হে মানুষ, তুমি অবশ্যই মরবে, মৃত্যুর পরে তুমি অবশ্যই তুমি পুনরুত্থিত হবে, এবং তখন তোমাকে অবশ্যই আল্লাহকে তোমার সারা জীবনে হিসাব দিতে হবে। এইটা জানার পরে মানুষ কিন্তু অন্তর থেকে ভীত হয় এবং তার অন্তরে পরিশুদ্ধিতা আসে। এই তাজকিয়াতুন নাফস তিনি এনেছিলেন তার আমলের মধ্যে, কাজের মধ্যে, সব ক্ষেত্রে। তিনি সালাত আদায় করতেন, রাতের অন্ধকারে কেউ দেখতে পেত না, দেখতেও তার স্ত্রীরা কীভাবে তিনি আল্লাহর কাছে কাঁদছেন, এটাই হলো আত্মশুদ্ধি। আব্বাদ বিন বেশির যুদ্ধের ময়দান দিয়ে ফিরছেন, রাস্তায় অবসর নিয়েছেন সবাই ঘুমানোর জন্য, উনি পাহারা দিচ্ছেন, পাহারা অবস্থায় তিনি তেলাওয়াত করছেন কোরআন সূরা কাহাফ। ইতিমধ্যে শত্রুপক্ষ তীর মেরে দিল পিছনে, আবার তীর মারল, আবার তীর মারল, তিনটা তীর পিঠে বসে আছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আব্বাদ বিন বেশির কেরাত কিন্তু শেষ হচ্ছে না, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। পাশে শুয়েছিলেন মুসআব বিন উমাইর, ঘুমন্ত মুসআব লাফ উঠছে, কি রক্ত, কী ব্যাপার, তুমি আমাকে ডাকুনি কেন? তো দেখো মুসআব, তোমাকে ডেকে গর্ব কি, আমি যে সুরা তেলাওয়াত করছিলাম সে সুরার মধ্যে আমি যে স্বাদ পাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম এই সুরা তেলাওয়াত করতে করতে সালাতের মধ্যেই আমি আল্লাহর কাছে চলে যাই। আহ, এই তো তাজকিয়াতুন নফস আছে নাকি? এখন হু 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 করে ফানাফিল্লা বাকাবিল্লা করলে কি তাজকিয়াতুন নফস হবে নাকি? খেলা করা কাজ মারাফাতি ফকিররা করে, এই খেলা করার নাম তাজকিয়াতুন নফস নয়। একটু আগে তো বললাম এই তাজকিয়াওয়ালা মানুষটাই আব্বাদ বিন বেশির রাতের অন্ধকারে যখন বেরিয়ে যাচ্ছেন তখন আল্লাহর পক্ষ থেকে তার লাঠিতে আলো চলে আসে, আলো দিয়ে তিনি অন্ধকারে রাত্রি পথ চলছেন। এটাই হলো তাজকিয়াতুন নফস। যদি আপনার অন্তরে আত্মশুদ্ধিতে আসে, আল্লাহ রসুল এই কাজটি করেছিলেন, আর এই জন্যই খাব্বাব ইবনে আরাত দগদগে গনগনে লোহার উপরে শোয়াই দিয়ে পাথর চাপা দিয়ে পিঠের গোষ্ঠ যখন রক্ত মাংস একদম গলে যেয়ে লোহা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, এই অবস্থায় উঠে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমাদের উপরে এত নির্যাতন হচ্ছে, আপনি কি দোয়া করবেন না? তিনি রাগ করে উঠে বসে গেছেন, এই খাব্বা কি মনে করেছো তুমি, তোমার পূর্বিকার বহু নবীর উম্মত এমন ছিল যাদেরকে জীবন্ত ফেলে দুই করাতে চিরে দু ভাগ করে ফেলা হয়েছে, দেহের গোষ্ঠগুলো লোহার চিরুন দিয়ে টান দিয়ে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে, তথাপি তারা দিন ছাড়েনি, আল্লাহর মহব্বতকে ছাড়েনি, ইমানকে পরিত্যাগ করেনি। ওলাকিন রকম তাস্তাজিলুন, তোমরা বড় ব্যস্ততা প্রদর্শন করছো। আমরা সেই আকিদার অনুসারী প্রকাশ্যভাবে তিনি দেখছেন তার সামনে ইয়াসের পরিবারকে নির্যাতন করা হচ্ছে, মহিলা সাহাবী সুমাইয়াকে কীভাবে নির্মমভাবে হত্যা করলো তার তিনি দেখলেন। তিনি শুধু একটু কথা বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুম জান্নাহ, হে ইয়াসির পরিবার সবর করো, তোমাদের ঠিকানা জান্নাত। শুধু জান্নাতের জন্যই মুসলমানরা কাজ করে। এই তাজকিয়া, এই আত্মশুদ্ধিটা যদি কখনো আমাদের মধ্যে আসে, কখনোই আমরা মানুষ হত্যা করে উল্লাস করতে পারি না। আত্মশুদ্ধিটা উদ্দেশ্যেই কিন্তু নবীরা এসেছিলেন, আমাদের শেষ নবী ঠিক সেই জন্যই কাজ করে গিয়েছেন। আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এটা কোন সূরা? সূরা শামস, আশ-শামস ওয়া দুহাহা, তাই না? চিন্তা করে দেখেছেন যারা ছাত্র, তখন ভালো করে শুনে রাখো, এই কাদ আফলাহা মান যাক্কাহা এই আয়াতটা এসেছে একেবারে সেই 9-10 নম্বরে গিয়ে। এর আগে 11টা কসম খেয়েছেন আল্লাহ পাক, আশ-শামস ওয়া দুহাহা একটা কসম, ওয়াল কমর ইযা তালাহা একটা কসম, এমনকি 11টা কসম খাওয়ার পরে গিয়ে আল্লাহ বলছেন কাদ কি, না না, কাদ আফলাহা মান যাক্কাহা, সফলকাম হলো সেই ব্যক্তি যার নফসকে, হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করতে পারলো। পুরা কোরআনে কোথাও এর 11টা কসম খেয়ে আল্লাহ পাক এইরকম কথা কোথাও বলেন নাই। তাহলে ইসলামের মূল উদ্দেশ্যই হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। মানুষ যদি আত্মশুদ্ধি অর্জন না করে, খালি উঠা বসা করে, তাকে দিয়ে কোনো কাজ হবে না। অতএব হে তরুণ, হে মানুষ, আল্লাহকে ভয় করো,
আত্মশুদ্ধি অর্জন করো, ইনশাআল্লাহ হৃদয়ে জগৎজন পরিচ্ছন্ন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে আল্লাহর নূর এসে যাবে এবং তুমি হবে সুন্দর ইনসানে কামেল, সেই পরিপূর্ণ মানুষ যদি হতে পারে বাংলার মানুষ কখনো, ইনশাআল্লাহ এদেশেও আল্লাহর রহমত নেমে আসবে। পুরস্কার কি? যদি আমি তৌহিদ নির্ভেজাল শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদের অনুসারী হই, বেদাত মুক্ত নির্ভেজাল সুন্নার অনুসারী হই এবং অন্তর জগৎকে আল্লাহর জন্য পরিশুদ্ধ করি, কি পুরস্কার পাবেন? আল্লাহ বলছেন হাকি নিয়ে যাওয়া হবে সেদিন, তাকাও যারা যারা মোত্তাকি আল্লাহ ভীরু হবে, এরা জান্নাতে ঝুমারা দলে দলে জান্নাতের দিকে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দলভুক্ত করেন। হাত্তা ইজা যা উহা, যখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে, কাল আলহম খাজানাতুহা, জান্নাতের প্রহরী তখন তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। যাতা সৌভাগ্য মনে করেন নাকি? দিবতুম ফাদখুলুহা খালেদিন, তোমরা অভিবাদন গ্রহণ করো, প্রবেশ করো তোমরা জান্নাতে চিরদিনের জন্য। আমরা সেই জান্নাতের জন্যই তৌহিদ ইত্তেবা এবং তাজকিয়া হাসিল করব ইনশাআল্লাহ। ইহকালে পরকালে আমরাই সফলতা লাভ করব। বেদাতপন্থী কখনোই সালাফি নয়, শিরিকপন্থী কখনোই সালাফি নয়। ঠিক তেমনি করে অন্তরে পরিশুদ্ধি বাদ দিয়ে অন্যকে সামনে টেনে নিয়ে আসা ওসিলা পূজারী ব্যক্তি কখনোই সালাফি নয়। হতে পারে সে রফাদানি সাময়িকের জন্য, এটা সালাফি এবং আহলাদিসকে এইভাবে ঢালাওভাবে মন্তব্য করা যারা করেন, আমরা তাদের হেদায়তে দোয়া করি। আশা করি সালাফি দোয়াতের মূলনীতি তিনটি আপনার মনে রাখবেন এবং শেষে এই দোয়াটাও পড়বেন, কুল ইন্না সালাতি, পড়তে পারেন কুল ইন্না সালাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি চমৎকার! তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে প্রকৃত সালাফি হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, বাংলার মানুষকে জঙ্গিবাদী সন্ত্রাসবাদীদের এই সক্রান্ত ষড়যন্ত্র থেকে তুমি রক্ষা করো। হে আল্লাহ, এই সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশকে সত্যিকার অর্থে তুমি শান্তির দেশে পরিণত করো। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।